প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। তো অপারেটিং সিস্টেমকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, আর একটা হলো মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে একটি কাজ একটি নির্দিষ্ট সময়ে, যখন একটাই একজন ব্যবহারকারী যখন এই কাজগুলো করতে পারে তখন সেটাকে বলা হয় সিঙ্গেল ইউজার। অর্থাৎ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম হলো একটি নির্দিষ্ট সময় একটি কাজই যখন একজন ব্যবহারকারী করতে পারে তখন তাকে বলা হয় সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হচ্ছে যখন অনেকজন ব্যবহারকারী যখন একটি নির্দিষ্ট সময় ভিন্ন ভিন্ন কাজ করতে পারে তখন তাকে বলা হয় মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে ডস, অর্থাৎ ডিস্ক অপারেটিং সিস্টেম হলো একটি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। আর মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ, এটা বা লিনাক্স, এগুলো হচ্ছে কি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো আমরা আজকে এই ডস অর্থাৎ এই ডিস্ক অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। চলো কম্পিউটারে আমরা এই ডিস্ক অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করা যায় সেগুলো আমরা দেখে নিই। আজকে আমরা ডসের কাজগুলো একটু দেখে নেব। তো ডস খুলতে গেলে আমরা উইন্ডোজ থেকেই আমরা কমান্ড প্রম্পট হয়ে আমরা ডস খুলতে পারি। তো প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, অল প্রোগ্রামসে যাব এবং অ্যাক্সেসরিজে যাব এবং কমান্ড প্রম্পটে ক্লিক করব। আমাদের সামনে কমান্ড প্রম্পট খুলে যাবে। আমরা ডস থেকে বেরোতে গেলে আমরা কী করে লিখব, আমরা এখান থেকে বেরোতে গেলে এক্সিট, EXIT এক্সিট লিখে এন্টার দেব, তারপর ডস থেকে বেরিয়ে গেলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।